হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আবার নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম। আজকের রেসিপি দেখে বুঝতে পারতেছেন যে আজকের রেসিপি চটপটি। চটপটি আমরা বিশেষ করে অনেক রকমের চটপটি হয়, তবে এই সমস্ত চটপটিগুলো আমরা বেশি বাইরে খেয়ে থাকি, কিন্তু আমরা একটু একটু সময় দিলে কিন্তু একদম স্বাদ ঠিক রেখে বাসায় এই চটপটিটা খেতে পারি। তো চলুন দেখি আমরা এই সুস্বাদু চটপটিটি খুব অল্প সময়ে কিভাবে তৈরি করলাম। আমি আগের দিন রাত্রে এই ডালগুলো ভিজিয়ে রাখলাম। এখন আমার ডালগুলো একদম ফুলে গেছে। এখন আমি এগুলা ধুয়ে একটা হাঁড়িতে দিয়ে নিলাম, দিয়ে অনেকটুকু পানি দিয়ে দিব, যেন ডালটা এমন ভাবে পানি দিবেন যেন ডালটা সিদ্ধ হয়ে যায়। একদম বেশিও দিব না, কমও দিব না, মাঝামাঝি দিব। মাঝামাঝি দিয়ে যদি আমরা ঢাকনা দিয়ে সিদ্ধ করি, সেক্ষেত্রে তাড়াতাড়ি সিদ্ধ হবে। এখন আমরা অ্যাড করে দিব লবণ। অবশ্য লবণটা কম দিবেন, কারণ আমরা যখন চটপটিটা তৈরি করব সেখানে কিন্তু আমরা লবণ দিব। এখন আমি এটা একটা ঢাকনা দিয়ে ঢেকে, বলক আসার পরে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম হাই হিটে দিয়ে চুলাটা এটা বসিয়ে দিলাম। 10 থেকে 15 মিনিট পরে কিন্তু এটা বেশি সিদ্ধ হয়ে যাবে। অনেকে আছে যে একদম একটু শক্ত শক্ত খেতে পছন্দ করে, তারা কিছু আরো কিছুক্ষণ আগে নামিয়ে নেবেন। তবে আমি ডালটা বেশি সিদ্ধ খেতে শক্ত খেতে পছন্দ করি না, সেই ক্ষেত্রে আমি এমন ভাবে উঠিয়েছি, কিছু শক্ত আছে, কিছু আস্ত আছে, আর কিছু সামান্য একটু ফেটে গেছে, এরকম করে উঠালাম। উঠে অবশ্যই পানি ঝরিয়ে এটা ঠান্ডা করে নেবেন। এখন আমার আজকের চটপটি সিক্রেট যে মশলাটা, বিশেষ করে বাহিরের মামারা যে মশলাটা ব্যবহার করে, সেটা আমি কিছু অল্প পরিমাণ জিরা নিয়ে নিলাম, নিয়ে হালকা তেলে নিলাম। তারপরে এখানে সাদা আর কালো গোলমরিচ, আপনারা চাইলে যে কোনো একটা দিলেই হবে। একটু সামান্য তেলে যখনই সুন্দর একটা ঘ্রাণ বের হবে, তখনই আমি এটা ভিতরে অ্যাড করে দিব ধনিয়া। ধনিয়া দিয়ে সামান্য হালকা আচার ভিতরে এটা আমি ভেজে নিব, ভেজেই আবার ঢেলে নিব। এখন আমি শুকনো মরিচ ভাজবো, যেহেতু আমরা এখানে কাঁচা মরিচ দিব, সেক্ষেত্রে শুকনো মরিচটা আপনারা ওই পরিমাণে, যদি ঝাল বেশি হয় সেক্ষেত্রে অল্প দিবেন, আর ঝাল কম হইলে একটু বেশি দিলেও সমস্যা নেই। এখন আমার শুকনো মরিচ টালা হয়ে গেছে। এগুলাকে আপনারা চাইলে ব্লেন্ড বা ব্লেন্ড করতে পারেন, অথবা পাটাতে পিষে নিতে পারেন। এগুলো অবশ্যই আমরা গুঁড়ি করে নেব। এখন আমি এখানে একটা ক্ষীরা নিয়ে নিলাম, আপনারা চাইলে শশাও দিতে পারেন। এটাকে আমি ছোট 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 টুকরা করে কেটে নিব। আমি এখানে আমার বুট অনুসারে, যেরকম ডাল ছিল ওই অনুসারে কিন্তু ক্ষীরাটা নিয়েছি, পেঁয়াজ নিয়েছি। আপনারা যদি বেশি করেন তাহলে অবশ্যই বেশি দিয়ে নেবেন। এখানে আমি বড় সাইজের একটা পেঁয়াজের অর্ধেক নিয়েছি। এখন আমরা দিব ধনিয়া কুচি, ধনিয়াটাকে কুচি করে নেব, দিব ধনিয়া কুচি। তারপরে রইল কাঁচামরিচ, কাঁচামরিচ আর টমেটো। টমেটোগুলো আমরা ছোট ছোট টুকরো করে কাটবো। এভাবে কাটলে আপনাদের দেখতেও ভাল লাগবে আর খেতেও ভাল লাগবে। কাঁচামরিচ গুলো এভাবে ছোট ছোট টুকরো করে কাটবো। অবশ্যই বুটগুলো ঠান্ডা করে নেবেন, ঠান্ডা না করলে কিন্তু ভালো লাগবে না। যখন এক বুটটা ঠান্ডা হয়ে যাবে, তখন আমার কেটে নেওয়া খিরা, পেঁয়াজ, তারপরে ধনিয়া কুচি, টমেটো, কাঁচামরিচ এগুলো দিয়ে দিলাম। এখন আমি কিন্তু আজকের যে মশলাটা ছিল চটপটে, যেটা আমি হাতে তৈরি করেছি, সেটা আমি এটা কিন্তু আমি আজকে পাটাতে পিষে নিয়েছি, অল্প পরিমাণ দেখে আমি ব্লেন্ড করে নিই।
তো এখানে আমি যতটুকু দিয়েছি ততটুকু আমার ডালের জন্য বা বুফের জন্য একদম পারফেক্ট। এখানে আমরা এক টুকরো লেবু সমস্ত রসটাকে বের করে এভাবে দিব। অনেকে একদম টক বেশি পছন্দ করেন, চাইলে একটু বেশিও দিতে পারেন। এখানে আমি যতটুকু পরিমাণে গুঁড়ে নিয়েছিলাম মশলা গুঁড়ি ততটুকুই দিয়ে দিলাম। আর এখানে আমি শুকনো মরিচের গুঁড়ো দিলাম 2 চামচ, বেশি দিব না কারণ কাঁচা মরিচ দিয়েছি, আর বেশি দিলে কালারটাও একদম লালচে হয়ে যাবে। দিয়ে দিলাম 1 চামচ লবণ। আপনারা চাইলে বুটটাকে মুখে দিয়ে একটু দেখতে পারেন যে কি পরিমাণ লবণ লাগবে। আর দিয়ে দিলাম সরিষার তেল, সরিষার তেল তো মাস্ট, এটাতে দিতেই হবে। তারপরে এভাবে আমি 2টা চামচের দ্বারা মিক্স করে নিলাম। এভাবে একটু ভালো করে মিক্স করে নিব। ভালো করে মিক্স করলেই কিন্তু আমাদের আজকে চটপটে এটা একদম রেডি হয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আবার কোনো নতুন ভিডিও নিয়ে হাজির হব, সে পর্যন্ত আল্লাহ হাফেজ।